এই পদ্ধতিতে একবার ঢেঁড়সের ভর্তা বানিয়ে দেখতে পারেন আশা করছি সবার কিন্তু বেশ ভালো লাগবে নমস্কার তাইস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো চলো শুরু করি আজকের নতুন রেসিপি প্রথমেই আমি এখানে নিয়েছি ঢ্যাঁড়স এটা হচ্ছে দেশি লাল ঢেঁড়স এই ঢ্যাঁড়সটা দিয়েই কিন্তু আজকে ভর্তাটা বানাবো প্রথমেই আমি ঢ্যাঁড়সটাকে গোটা গোটা ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই ঢ্যাঁড়সের কিন্তু এই বোকাটা কিন্তু কাটবো না এই বোকা সমেতই কিন্তু ভালো করে এটাকে সেদ্ধ করতে হবে প্রথমেই কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি দিয়ে ঢ্যাঁড়সটাকে কিন্তু দিয়ে দিলাম দিয়ে এভাবে কিন্তু ভালো করে এটুকু সেদ্ধ করে নিতে হবে তখন লাল ছিল কিন্তু কাঁচা অবস্থা এখন সেদ্ধ হতেই কিন্তু ওটা সবুজ হয়ে গেছে এবার সেদ্ধ হয়ে যাওয়ার পর এই বোকাগুলোকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে যেভাবে করে আমি ছাড়িয়ে নিচ্ছি বোকা সমেত সেদ্ধ করলে কিন্তু এর হরণিটা কিন্তু কম হয় তাই আমি বোকা সমিতি কিন্তু এটাকে সেদ্ধ করে নিয়েছি এবার এই বোকাগুলোকে সব ছাড়িয়ে নিলাম এবার আমি ভালো করে এই কিন্তু হাত দিয়েই মাখিয়ে নেব ভালো করে ভালো করে মাখানো হয়ে গেলে এবার এটাকে একটা পাশে রেখে দিলাম দিয়ে এবার এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা যে যেমন ঝাল পছন্দ করে তেমন নেবে আমি এই দুটো শুকনো লঙ্কা নিয়েছি নিয়ে ভালো করে কিন্তু নুন দিয়ে এটাকে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়ে এবার ঢ্যাঁড়সের সাথে ভালো করে মাখিয়ে নিলাম এই পথ এই রকম ভাবে কিন্তু অবশ্যই ঢেঁড়সের ভর্তা বানিয়ে দেখতে পারেন আশা করছি কিন্তু সবার বেশ ভালো লাগবে আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পাশে থাকবেন নমস্কার